দেশ জুড়ে চলছে হিট অ্যালার্ট যে কারণে গরম থেকে আপাতত স্বস্তির খবর নেই পুরো এপ্রিল ও মে মাসও থাকবে গরম এর মধ্যে তাপপ্রবাহ থাকবে বেশ কয়েকদিন তাই বাড়তে পারে হিট অ্যালার্ট তবে স্থানীয়ভাবে বৃষ্টি হলেও তাতে গরম খুব একটা কমবে না এসব তথ্য আবহাওয়া অফিসের তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ হাসান মাহমুদের রিপোর্ট বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা খরতাপে চৌচির চরাচর প্রখর রোদ দিনভর তপ্ত রাজপথে মরিচিকার মতো দৃষ্টিভ্রম রাজধানী জুড়ে ফুটে থাকা গ্রীষ্মের ফুলে গরম ভুলে থাকার জো নেই ছায়া খোঁজার চেষ্টায় থাকা মানুষের চেষ্টা আর ঘামে জবুথবু দেশ জুড়ে বইছে তাপ্রবাহ সূর্যের গনগনে আছে বিপর্যস্ত ছাঁচে ফেলা জীবন প্রয়োজন ছাড়া বাইরে কমে বেরোচ্ছেন মানুষ উত্তরের জনপদে উত্তপ্ত পথে কম মানুষ প্রখর রোদে ক্ষেত খামারেও কৃষিজীবী মানুষের ভোগান্তি চারদিকে এ যেন অশান্তি চলমান তাপ প্রবাহে আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে হিট অ্যালার্ট অর্থাৎ তাপ সতর্কতা জারি করেছে যা চলবে রোববার পর্যন্ত অধিদপ্তরটি বলছে আপাতত স্বস্তির খবর নেই তাপ প্রবাহের যে বর্তমান পরিস্থিতি সেটা এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনাটা খুব বেশি এপ্রিলের যে সামান্য আরদের যে দশ এগারো দিন বাকি আছে হিট ওয়েব সারা বাংলাদেশ না হোক তথাপি কিছু অঞ্চল বাদ দিয়ে মোটামুটি বেশিরভাগ জায়গাতে আমাদের হিট বা তাপ প্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি প্রচন্ড রোদ ও গরমে নাকাল দেশবাসী সস্তি খুঁজছেন যে যার মতো প্রচুর গরম এর জন্য পানিতে গোসল করতে আসেছি ঠান্ডা লাগে পানি আমরা গোসল করি এক ঘন্টা দুই ঘন্টা গরমের লেগে স্বাধীনতার পর উনিশশো সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যেই রেকর্ড ভাঙেনি পাঁচ দশকেও আর উনিশশো সালে ঢাকায় তাপমাত্রার পারদ উঠেছিল বিয়াল্লিশ দশমিক তিনে তবে এই মৌসুমে এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অতি গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা এই অবস্থা চলতে থাকলে রোগীর চাপ আরও বাড়বে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের স্বাভাবিকের থেকে গুণ বেশি রোগী আমরা প্রত্যেকদিন ভর্তি করাচ্ছি এই যে রোগীগুলো আমাদের কাছে আসছেন তাদের বেশিরভাগই আসছেন গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে শীত চলে গেলে সূর্যের উত্তরায়ণ ঘটে আর লম্বভাবে কিরণ পড়ে এই অঞ্চলে বৃদ্ধি হয় তাপমাত্রা মে এবং এপ্রিল জুড়ে থাকে সর্বোচ্চ তাপমাত্রা অতি নগরায়ন এবং অপরিকল্পিত নগর ব্যবস্থা এবং এই যে জলাধার যে তাপ শোষণ করে সেটি কমে যাওয়া সহ নানা কারণকে দুষছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তাপমাত্রা কমাতে সবাইকে ভাবতে হবে গড়ে তুলতে হবে সবুজা হাসান মা মুদ এন নিউজ ঢাকা বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার চলমান তীব্র দাবদাহের কারণে সারা দেশে স্কুল কলেজ ও মাদ্রাসায় এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে সরকার এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে ঘোষণা অনুযায়ী প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ ও মাদ্রাসায় আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এর আগে শনিবার সকালে প্রাথমিক বিদ্যালয়ে শুধু অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে পাবনা ও চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর থাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে নিহতের নাম সুকুমার দাস তিনি শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা ছিলেন পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন এদিকে দামুরহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে শনিবার হিট স্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পরিবারের দাবি সকালে মাঠে কাজ করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় জেলায় সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খরতাপে পুড়ছে যশোর তীব্র দাবদাহে হাসফাশ অবস্থা গরমে রাস্তার কার্পেটিং গলে যাচ্ছে রাস্তাঘাট অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে সূর্যের এমন করা শাসন দেখেনি জেলাবাসী এই দাবদাহে চরম দুর্ভোগে রিক্সাচালক ও দিনমজুররা দেশে ভয়াবহ অর্থনৈতিক রাজনৈতিক সংকট চলছে মন্তব্য করে সরকার হঠাতে সবাইকে এক হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা ডাক্তার মৃত্যুবার্ষিক উপলক্ষে নাগরিক স্মরণ এসব বলেন তিনি যারা সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন তাদেরই একজন ডাক্তার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তাকে সবসময় স্মরণ করা উচিত দেশ দুঃসময় অতিক্রম করছে মন্তব্য করে তিনি অভিযোগ করেন অবলীলায় বিরোধী মতের মানুষকে গুম করে দেওয়া হচ্ছে অথচ তা অস্বীকার করে সরকার বলছে তারা পারিয়ে গেছে তার অভিযোগ দুর্নীতি করে ধ্বংস করে ধ্বংস করা হয়েছে দেশের অর্থনীতি দলীয়করণ করা হয়েছে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে নির্বাচনী ব্যবস্থাও নির্বাচন এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পাচ্ছি অনেকে তাদের জীবন দিচ্ছেন প্রাণ দিচ্ছেন তারপর এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান তাদের এখন সবাইকে এক হয়ে শর্যার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয় সমগ্র রাষ্ট্র যন্ত্রকে ছাঁকান এদিকে এক বিবৃতিতে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ আরও বেশি হিংস্র উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন ফখরুল বলেন মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে আওয়ামী লীগ দেশে নব্য বাক্সালিক শাসন কায়েম করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি মীর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে মীর নেওয়াজ আলী নেওয়াজকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান মন্ত্রী ও সংসদ সদস্যদের আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিষয়টি নিয়ে অপেক্ষা করা হবে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নিবন্ধন না থাকায় জামায়াতের প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই বলেও জানান তিনি নজনা চৌধুরীর রিপোর্ট আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে রেশারেশি শুরু হয়েছে এরই প্রেক্ষিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে কয়েকদিন আগে দলের কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয় বলা হয়নি এ অবস্থায় শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা বিষয়টি দেখবেন তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনীয় প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে সম্প্রতি জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ঘোষণা দেয়া হয়েছে এ প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে কাদের বলেন জামাতের প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ নেই রাজনীতিতে আসতে সবার সমাবেশ অনুমতি তো তারা রেজিস্টার্ড আগামী পাঁচ বছর যেহেতু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই তাই পেছনের দরজা দিয়ে সরকার পরিবর্তনের জন্য বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাদেরকে জনগণের কাছে আরো বিচ্ছিন্ন আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো তারা পর্যন্ত দল চিহ্নিত করেছে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগের তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সব ধরনের সম্মেলন এবং কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা একাধিকবার সময় বাড়ানোর পরও এবার পূরণ হয়নি হজ নিবন্ধনের কোটা কোটা পূরণ না হওয়ার জন্য অতিরিক্ত খরচকে দায়ী করছেন মুসল্লিরা তবে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন গত বছরের চেয়ে এবার হজের খরচ আরও কমানো হয়েছে তারপরও সরকার নির্ধারিত কোটার চেয়ে প্রায় বিয়াল্লিশ হাজারের কম মুসল্লি যাচ্ছেন এবারের হজে রিপোর্ট করছেন হাসান জাভেদ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় চার দিনব্যাপী এই প্রশিক্ষণে তিরিশ হাজার হজ যাত্রী অংশ নেন হজের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজ যাত্রীদের হাতে কলমে শিখিয়ে দিতে কর্মসূচি মন্ত্রণালয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে ধর্মমন্ত্রী বলেন এবছর হজের কোটা পূরণ না হলেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় খরচ কমানো হয়েছে যার কারণে যার কারণে আজকে এত টাকা কমাইতে পারছি আমরা ওনার নির্দেশনায় আমরা যাবতীয় কিছু থেকে সব সরকারে কিন্তু এক টাকাও লাভ করে না সরকারি হজ যাত্রী আর যারা বেসরকারি যায় তাদের কিছু লাভ করতে হয় তার মধ্যেও আমরা হিসাব করে সেই কাজটা করেছি যাতে করে আপনাদের উপরে বার্ডেন ও গত বছরের মতো না পড়ে আল্লাহ তালে সেটা করার তফিক দিয়েছে হজ যাত্রীদের সাথে যে কোনো বিরূপ আচরণ কিংবা প্রতারণা করলে এজেন্সির লাইসেন্স বাতিল সহ কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এজেন্সির মালিকদের উপরে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় যদি কোনো অন্যায় করে সেদিক থেকে আমরা লক্ষ্য রাখবো আপনাদের কাছে অনুরোধ তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন এবার প্রত্যেকটা আমরা হিয়ারিং করি এবং তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই এবছর হজের জন্য এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোটা থাকা সত্ত্বেও সরকারি এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হাসান জাবেদ এন নিউজ ঢাকা দলকে টিকিয়ে রাখার জন্য বিএনপি নেতারা গতানুগতিক কিছু কথা বলে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বর্তমান সরকারের ভিত অনেক শক্ত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পলো গ্রাউন্ডে মাঠে চোদ্দতম আন্তর্জাতিক এস এম ই ওমেন এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবার মেলায় ইরান ভারত চীন থাইল্যান্ড পাকিস্তানের উদ্যোক্তরা অংশগ্রহণ করবেন এই গাড়ি যখন বসে যায় ব্যাটারি বসে গেলে এটা স্টার্ট রাখতে হয় মাঝে মধ্যে স্টার্ট দিতে হয় তো বিএনপিও পুরোনো গাড়ির মতো বসে গেছে বসে যাওয়াতে তারা ওই স্টার্টে রাখার জন্য মাঝে মধ্যে স্টার্ট দেয় দলটাকে এবং সেই জন্য গতানুগত কিছু কর্মসূচি পালন করে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স থেকে রেকর্ড সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা মিলেছে বলে জানিয়েছেন মসজিদের প্রশাসনিক কর্মকর্তা গভীর রাতে দানবাক্সের টাকা গণনা শেষ হয় চার মাস দশ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নটি দানবাক্স থেকে সাতাশ বস্তা টাকা পাওয়া যায় সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনাও জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি এবং পুলিশ সুপারের উপস্থিতিতে শনিবার সকালে মসজিদের নটি দানবাক্স খোলা হয় পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ ছজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সত্তর জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী পাগলা মসজিদ ও মাদ্রাসার চৌত্রিশ জন শিক্ষক ও একশো দুজন ছাত্র টাকা গণনা শুরু করেন এর আগে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে দানবাক্স থেকে ছ কোটি বত্রিশ লাখ টাকা পাওয়া গিয়েছিল বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা